கங்கு மாதிரி இருப்பானே ஆசாமி. হ্যালো বন্ধু, তো আজকে আমরা কথা বলবো হচ্ছে পুষ্পা টু এর কাপল সং নিয়ে, যেটা তামিল, হিন্দি এবং বাংলা তিনটে ভার্সনই আমি দেখেছি, যেটা শ্রেয়া ঘোষাল তিনটে ভার্সনে গিয়েছে। তো এদের এত কনফিডেন্ট এরা যে কোনো মুভি বা মিউজিক ভিডিও বেরানোর পর ওটার মেকিং জন্য আলাদা ভিডিও বানানো হয়, ঠিক আছে, ভিডিও ছাড়া হয় যে ওটা কী করে মেকিং হচ্ছে। বাট এরা ভিডিওর আগে মেকিংয়ের ভিডিও আগে ছেড়ে দিচ্ছে, ঠিক আছে। অলরেডি পুষ্পা টু একটা হাইপ আছে, আই থিঙ্ক ওদের কাছে এখনও পর্যন্ত ফুটেজ তৈরি না যেটা ছাড়তে পারে। তো ওদের কাছে যেটা রয়েছে মেকিংয়ের টাইম ভিডিও, ওটাকেই ওরা কাপল করে মানে এডিট করে ওটাকেই ছেড়ে দিচ্ছে, ঠিক আছে। তো সেখান থেকে কিন্তু আমরা অ্যাকচুয়াল ভিডিও কিন্তু ঠিক পেলাম না, ঠিক আছে, গানটা পেলাম বাট ভিডিও কিন্তু ঠিক পেলাম না। আর তোমাদের মনে থাকে যখন পুষ্পা ওয়ান বেরিয়েছিল না, গানগুলো কিন্তু প্রথমেই খুব বেশি হিট হয়নি, ঠিক আছে, অতটা শুনতে ভালো লাগেনি। বাট যখন আমরা মুভিটা দেখলাম, ভিডিওটা দেখলাম, ওদের কেমিস্ট্রি দেখলাম, আমাদের যে আলু অর্জুন ওর যে টিপিক্যাল ডান্স স্টেপগুলো, ঠিক আছে, টিপিক্যালি ডান্স স্টেপগুলো দেখলাম, তখন আমরা ওটা প্রেমে পড়লাম, ঠিক আছে। বাট এইখানে কিন্তু আমরা সেরকম জিনিস পাচ্ছি না, স্টেপগুলো বুঝতে পারছি যে ওরা স্টেপগুলো করছে, সেখানে হচ্ছে ওরা করছে অল দো থিং, বাট অ্যাকচুয়াল স্টেপ বা অ্যাকচুয়াল ভিজুয়াল কিন্তু আমরা পেলাম না, ঠিক আছে। এইবার যদি আমরা গানের কথায় আসি, তিনটে ভার্সনই গানটা আমি শুনেছি, তিনটে শ্রেয়া ঘোষাল গিয়েছে। এবার যেহেতু গানটা শ্রেয়া ঘোষাল গিয়েছে না, কখনই কোনোদিন খারাপ লাগবে না, ঠিক আছে, যা শ্রেয়া ঘোষাল বলা একটা এমন মাধুর্য আছে যেখানে কোনো জিনিসটা খারাপ লাগবে না, ঠিক আছে। গান যদি খুব ভালো হয়, লিরিক যদি খুব ভালো হয়, সেটা তোমার মনে চলে ছুঁয়ে যাবে, কিন্তু লিরিক যদি খারাপও হয়, শ্রেয়া ঘোষালের ভয়েসটা এমন যে তোমার খারাপ লাগবে না, ঠিক আছে। তো এই গানটা শুনে আমার সেটাই মনে হচ্ছে যে আমার খারাপ লাগে, ঠিক আছে, কিন্তু এই গান ছুঁয়ে যায় মনকে বা আটকে থাকে, ঠিক আছে, হুক করে যায়, সেই বিষয়টা কিন্তু আমার মনে হলো না, ঠিক আছে। এবার তিনটে ভার্সনের মধ্যে আমার মনে হচ্ছে তেলেগু ভার্সনের যে লিরিক্সটা, যদি আমি বুঝতে পারি লিরিক্সটা, তবুও তেলেগু ভার্সনটা আমার বেটার লেগেছে রাদার দেন হিন্দি বা বাংলা, ঠিক আছে। যেহেতু আই থিঙ্ক তেলেগু ভার্সনটা হচ্ছে মেন ভার্সন, ওখান থেকে ওরা ট্রান্সলেট করেছে, ঠিক আছে, তো ওই ভার্সনটা আমার বেটার মনে হচ্ছে। এইবার যদি কথা বলি গানটা, ঠিক আছে, গানটার মধ্যে যেগুলো সিনগুলো আমরা দেখলাম, ঠিক আছে, কয়েকটা স্টেপ যেগুলো মানে আইকনিক স্টেপ হতে চলেছে, সেই স্টেপগুলোকে এখানে ইনকর্পোরেট করেছে, এবং এই গানটা না ওই সাপে যে গানটা ছিল প্রথম মুভি, ওইটারই কাইন্ড অফ সিকুয়াল অংশ ধরা হচ্ছে, ঠিক আছে। তো এই রাশ্মিকার যে এই স্টেপটা, ঠিক আছে, যেটা আলু অর্জন করে ওইটা, ঠিক আছে, পিছনে হাত যে নাড়াচ্ছে ওই সিনটা, এইগুলো থেকে বোঝা যাচ্ছে যে এইগুলো আইকনিক করে করার চেষ্টা করছে। বাট আমার মনে হচ্ছে না এই গানটা সেরকম হাইপ পেয়ে চলেছে। বাট ভিজুয়াল কিন্তু অনেক কিছু চেঞ্জ করতে পারে, যেটা আমরা ফার্স্ট মুভিতে দেখেছিলাম, যে ভিজুয়াল কিন্তু মুভির পুরো প্যাটার্নে চেঞ্জ করে, গানগুলো অতটা ভালো লাগলো, ভিজুয়াল দিয়ে কিন্তু আমাদের দারুণ লেগেছে, পেনটাও কিন্তু সেরকম হতে পারে। আর অলরেডি এই মুভির হাইপ প্রচণ্ড বেশি। তো আমার গানটা মোটামুটি লাগলো, সেরকম ভালোও লাগলো, খুব খারাপও লাগলো না, ঠিক আছে। তো আর তোমার এই যে স্ট্র্যাটেজিটা, এই মার্কেটিং স্ট্র্যাটেজিটা, আগে মেকিংয়ে ভিডিও ছেড়ে দিই, রিয়েল ভিডিও না ছাড়া, ঠিক আছে, এই বিষয়ে তোমাদের কী মতামত কমেন্টে নিশ্চয়ই জানিয়ে আমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিও।